মা হচ্ছে কিন্তু আমাদের সবার, ধনী দরিদ্র গরিব বড়লোক সবার সবার হচ্ছে মা। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বড় দেখতে পাচ্ছি, ছোট ছোট বড় কিন্তু মই তৈরি করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সেই ক্লাবে যে ক্লাবের কিন্তু গতবার প্যান্ডেল পুড়ে ছারকার হয়ে গেছিল। এত কষ্ট করে বানানোর পরেও কিন্তু পুড়ে গিয়েছিল শর্ট সার্কিটের মাধ্যমে। গতবার এখানে থিম হয়েছিল কৃষ্ণ রূপে দুর্গা, কিন্তু দুর্ভাগ্যবশত মালদার মানুষ সেটা দেখতে পায়নি। তো এবারও কিন্তু মালদার মানুষের জন্য কিন্তু এখানে এক অসাধারণ থিম তুলে ধরা হচ্ছে। তো কি থিম হতে চলেছে তোমাদেরকে সেটাই কিন্তু দেখাবো। তো দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে গৌড় ইউনিভার্সিটি, আর এখানে রয়েছে ট্র্যাফিক, আর ট্র্যাফিকের কিন্তু অপোজিটে রয়েছে কিন্তু এই আমরা সবাই ক্লাবটি। তো এই ক্লাবে যে থিম হতে চলেছে তার নাম হচ্ছে মা কার। বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে কিন্তু বাসের কাজ চলছে, আর বাসের কাজের পাশাপাশি কিন্তু থিমের যে কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাসের কাজ চলছে, আর এই বাসগুলো দিয়ে কিন্তু বাসের মই বা সিঁড়ি, বাসের যে সিঁড়ি হয় সেই সিঁড়িগুলো তৈরি করা হচ্ছে, যেগুলোকে আমরা মই বলি। তো এই থিমে কিন্তু সেই মইগুলো ইউজ করা হবে, তার একটা কারণ রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি না। বরং থিমের কাজটা অনেকটা এগিয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের বলবো, তোমাদের সাথে শেয়ার করবো, বা এই ক্লাবের সদস্যরাই তোমাদের সাথে শেয়ার করবে যে এই মইগুলো কেন ইউজ করা হয়েছে, বা তোমরা তখন থিমে দেখলে প্যান্ডেলের মধ্যে সেই মইগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কেন এই মইগুলো তৈরি করা হচ্ছে। আর দেখতে হচ্ছে এখানে কিন্তু থিমের কাজ শুরু, আর এখানে কিন্তু অনেকগুলো মানে ছোট ছোট শিশুদের মানে শিশুদের তৈরি করা হয়েছে এই একটা গাছের মধ্যে, বা এখানে হয়তো বা মাদের তৈরি করা হয়েছে বা তার সন্তানদের তৈরি করা হয়েছে। তো যাই হোক, এটা আমি কিন্তু এখনো জানি না, যখন মানে জানতে পারবো তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে হচ্ছে প্যান্ডেলের মধ্যে কিন্তু অনেকগুলো খোপ রয়েছে, এখানে কিন্তু মাতৃষ্ঠান্ন তৈরি করা হয়েছে, যেহেতু মা কার এই থিমের নাম। তো অনেকগুলো কিন্তু সামাজিক মানে দিক তুলে ধরা হচ্ছে এই প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হাতের ছাপ রয়েছে, কিছুদিন আগে ঘটে গেল কিন্তু আরজি করের ঘটনা, বা অনেক রকম ঘটনা ঘটছে সেগুলো কিন্তু হয়তো এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে। তো তোমাদের বলবো যে তোমরা এখানে অবশ্যই আসবে। গতবার যেহেতু প্যান্ডেল পুড়ে গিয়েছিল তার জন্য কিন্তু মালদাবাসী কিন্তু একটা সুন্দর প্যান্ডেল হারিয়ে ফেলেছিল, কিন্তু এবারে কিন্তু একটা সুন্দর খুব সুন্দর প্যান্ডেল মানে তৈরি হচ্ছে আমাদের এই মালদায়। তো তোমাদের রিকোয়েস্ট করবো যে এই প্যান্ডেল পরিদর্শন করতে তোমরা অবশ্যই আসবে। দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হবে সেবা বঞ্চিত। তো বন্ধুরা আমরা সবাই ক্লাবের কিন্তু থিম হচ্ছে এবার মা কার, বুঝতে পারছ যে মা কার, মা হচ্ছে কিন্তু আমাদের সবার, ধনী দরিদ্র গরিব বড়লোক সবার সবার হচ্ছে মা। কিন্তু এটাই কিন্তু থিমের মাধ্যমে কিন্তু তুলে ধরবে এই আমরা সবাই ক্লাব। এটা একটা ক্লাব না, এটা কিন্তু পুরো পাড়া মিলে এই প্যান্ডেলটা হয় সহযোগিতায়। তো তোমাদের বলবো তোমরা এখানে আসো, এই প্যান্ডেল কিন্তু পরিদর্শন অবশ্যই করবে। গতবার যেহেতু প্যান্ডেল পুড়ে গেছিলো তোমরা কিন্তু দেখতে পাবো, আমি কিন্তু অসাধারণ থিম হয়েছিল। তো এখনও কিন্তু ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর তোমরা কোথায় আসবে, পিছনে রয়েছে কিন্তু বহু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সামনে যে ট্রাফিকটা রয়েছে সেখানে কিন্তু তার সামনেই কিন্তু তার সামনে এই যে দেখতে আছে তার সামনে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর চলো এখন কিন্তু দাদাদের কাছে জেনে নেব যে এর বাজেট কত, আর থিমের নাম এরকম কেন, আর প্রতিমা করে তৈরি হচ্ছে সব কিছু কিন্তু জেনে নেবো। এখানে পেয়ে গেছি কিন্তু কাকুকে। কাকু আপনার নাম? আমার নাম মন্টু মন্ডল। মন্টু মন্ডল, তো একটু যদি থিম সম্পর্কে আপনি বলেন, মানে পাবলিকদের বলেন যে এবারে কি থিম হতে চলেছে। এবারকার থিম মা কার। হ্যাঁ, সামনে বছর একটা দুর্ঘটনা হয়ে গেছে, যার জন্য আমরা আবার মালদাবাসী একটা নতুনত্ব নতুন কিছু দিতে চাই। হ্যাঁ, এই আশা নিয়ে আমরা আগিয়ে গেছি এবং কীভাবে সবাই মিলে আমরা আগাচ্ছি। এবারে প্যান্ডেলের বাজেটটা কত? বাজেট 5 লাখ পার হয়ে যাবে। এই যে মা কার, মানে এর মধ্যে মানে কি হতে চলেছে,
একটু যদি খুলে বলেন। একটু এখন খুলে বলার মতন নাই, আমাদের ইয়া পরে বলবো, আমাদের দোকানের সঙ্গে কথা বলা সব প্রয়োজন হবে। এবার মানে প্রতিমা করে দেখে আসছে, প্রতিমা কি এখানে তৈরি হবে না? হ্যাঁ প্রতিমা এখানে তৈরি হবে। হ্যাঁ এবার নতুন অর্থ প্রতিমা তৈরি হবে এবারে। হ্যাঁ আর আজ জেলার প্রতিমা আমাদের কালী মন্দিরে অনুষ্ঠিত হবে। থ্যাংক ইউ বাবু।